বাংলা জুড়ে দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে আপামর বাঙালি। রবিবার মহাসপ্তমীতে ইতিমধ্যে মানুষের ঢলনামা শুরু করে দিয়েছে কালিয়াগঞ্জের পুজো মণ্ডপগুলিতে। পুজোর মধ্যে যেভাবে গরম পড়েছে তাতে যাতে দর্শনার্থীদের সমস্যা না হয় সেই কারণে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে জনবহুল এলাকাগুলিতে পানীয় জলের ট্যাঙ্ক দিয়েছে, যাতে পানীয় জলে তৃষ্ণা মেটাতে পারে দর্শনার্থীরা, এমনটাই জানান পৌর কাউন্সিলর মনোজ সরকার। শহর জুড়ে 10টিরও বেশি পানীয় জলের ট্যাঙ্ক বসানো হয়েছে। পৌরসভার এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষেরা। আমাদের যে পৌরসভা এলাকা, যে রাস্তাগুলোর মধ্যে দিয়ে জনবহুল, মানে ম্যাক্সিমাম জনগণের ভিড় হয়, যাতে জনগণ, যে আমাদের ওয়েদার যে ড্রাই আছে, যে গরম আছে, তাতে যাতে যাত্রীদের মানে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা পৌরসভা থেকে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত জায়গায় মানে ভিড় উপচে পড়ে সেসব মানে মোটামুটি 10-15টা জায়গায় এরকমভাবে করানো হচ্ছে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।